আমাদের প্রথম প্রশ্ন হলো যে বাংলা কবিতায় হাংরি জেনারেশনের কবিতা বা হাংরিয়ালিস্ট মুভমেন্ট ফেল করলো কেন? কে বললো ফেল করেছে? তুমি না, না 65 সালে তো শুরু হয়ে ছোকরা মুভমেন্ট ফেল করেনি, ফেল করেছে সমাজ, ফেল করেছে সাহিত্য। আন্দোলন আরম্ভ করেছিলাম আমরা চারজন, আমি, আমার দাদা সমীর রায়চৌধুরী, দেবী রায় আমার বন্ধু, আর শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় সে সময় থাকতেন চাইবাসায় দাদার সঙ্গে, দাদা চাইবাসায় পোস্টেড ছিলেন, শক্তি সেখানে প্রায় 3 বছর ছিলেন। উনি ওই সময় কুরুতরে লিখছিলেন আর ওই হে প্রেম হেন ওই শব্দের কবিতাগুলি লিখছিলেন। তো আমি দাদা আমরা আলোচনা করে এই আন্দোলন সম্পর্কে আলোচনা করে একটা এতে পৌঁছেছিলাম। তো তারপরে দাদা একদিন ওই শক্তি চট্টোপাধ্যায় আমাদের পার্টনার বাড়িতে আসতেন, তো তখনই ঠিক হলো যে একটা আন্দোলন আরম্ভ করা যায়। মলয় হাংরি জেনারেশনের যিনি ফাউন্ডার সে পাটনাতে থাকতো, যদিও আমার বাড়ি থেকে তার বাড়ি বেশ কিছুটা দূরে, আর ও অন্য একটা স্কুলে পড়তো। আমার ছেলে এদিকে সেক্রেটারিয়েট, এদিকে মিলার হাই স্কুলে পড়তাম, ও ব্রাহ্মণ হয় সেমিনারি ব্রাহ্মণ। তো মলয়কে দেখতাম একটা সাইকেলে চাপিয়ে, সবুজ শার্ট বেশিরভাগই দেখতাম, আর চশমা ওর অনেক ছোটোবেলা থেকে। সাইকেল করে একটা টিউশন করতে যেত, আমার এক বন্ধু তার বোনকে পড়াতো, এটা এই ওদের আগেকার বাড়ির কাছে। আমি যখন ওকে দেখি তখন ইয়েতে দরিয়াপুর গোলায়, আর আগেকার বাড়িটা ছিল গোলাতে, দরিয়াপুর গোলার কাছে। তো ওইখানে যেত আস দেখতাম, আর মাঝে মাঝে দেখতাম ওই ইউসিস লাইব্রেরির লন, গান্ধী ময়দান এখন যার নাম, ওটা ওখানে মাঝে মাঝে ওকে দেখতাম। প্যারা দেখে বোঝা যাচ্ত খুব পড়াশোনা করানোওয়ালা ছেলে। আর পরে আলাপ হলো সমীর রায়চৌধুরীর সঙ্গে, মলয়ের দাদা, ফিশারিজ সেটা উনি পাটনাতে ফিশারিজ ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। ওনার শুনেছিলাম যে সমীর গঙ্গোপাধ্যায়, তারপর শক্তি চট্টোপাধ্যায় এর বন্ধু, এবং পরে যখন সমীর রায়চৌধুরী চাইবাসায় বদলি হন সেই সময় শক্তি চট্টোপাধ্যায় তার বাড়িতে গিয়ে থাকতেন, বেশ কয়েক মাস ধরেই থাকতেন, এবং সমীরদার শ্বশুরবাড়িটা তখন হয়নি, ওই কাছাকাছি ছিল, যাতায়াত ছিল, ওরা ওখানে থাকতেন। সুন্দরপন, সুনীল গঙ্গোপাধ্যায় এরা সবাই ওখানে গিফট দিতেন। দেখো এদের সঙ্গে আমার খুব বেশি আলাপ হয়নি। মলয়ের সঙ্গে, মলয় তখন হাংরি জেনারেশন সম্পর্কে বললো এরকম কলকাতায় কী করা যেতে পারে, বাংলা সাহিত্য আঘাত দিতে যাই দিক না কেন, বাইরে থেকে দিচ্ছে কিন্তু কলকাতা একটা ইয়ে থাকা দরকার। দেবী রায় তখন মলয়ের সঙ্গে খুব যোগাযোগ ছিল, মলয় চিঠিপত্র লেখা সাহিত্য নতুন ম্যাগাজিনের সম্পাদক। মলয় এখন শুনছি যে মলয় গেটেও লিখতেন, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন এই পত্রিকায় জনসেবক, তাতেও নাকি মলয় লিখতেন, সেটা পরে জানা হলো লেখার প্র্যাকটিসের জন্য সেটা ঠিকই আছে। তারপরে আমি যখন কলকাতা এলাম, মলয় একটা ইন্ট্রোডাক্টরি লেখা চিঠি ছিল যেটা দেবী রায়ের নাম, দেবী রায় আমাকে কফি হাউসে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। আমার মনে আছে সেই সময় যে পিটার রনলোভস্কিও ছিল কফি হাউসে একা,
এবং উৎপল কুমার বসু ছিলেন। শক্তিদাকে এই জন্য নেতা আমরা করেছিলাম যে শক্তিদার নামই সকলে জানত, মানে শক্তিদাই আর কি পরিচিত ছিলেন আমাদের, আমরা তিনজনের কেউই তেমন পরিচিত ছিলাম না, শক্তিদাই পরিচিত ছিলেন, শক্তিদার নাম নেতা হিসেবে রাখা হলো। তার ফলে শক্তিদাকে ঘিরে কিছু লোক ছিল তারা এলো, দেবী রায়কে ঘিরে কিছু লোক ছিল তারা এলো, আমারও যে বন্ধু বান্ধব ছিল তারা এলো। তো আমার বন্ধু বান্ধবদের মধ্যে প্রধান হলো সুবিমল বসাক, কারণ সুবিমল পাটনার ছেলে আর সুবিমলের বাবা সাঁকরা ছিলেন, আর ওই সময় আর কি আন্দোলন আরম্ভ হওয়ার বোধহয় কিছু আগেই গোল্ড কন্ট্রোল আরম্ভ হলো, আর গোল্ড কন্ট্রোল আরম্ভ হওয়ার ফলে ওনার অনেক সমস্যা পড়লেন সুবিমলের বাবা, আর উনি নাইট্রিক অ্যাসিড খেয়ে আত্মহত্যা করলেন। তখন কলকাতায় একটি পত্রিকা ছোট গল্প নামে বার হতো লালমোহন, লালমোহন দাস বলে তার এডিটর ছিলেন, এবং এই পত্রিকার এখন তো সহস্র নাম করা, তারা ওখানে হাত পাকিয়েছেন খুব পাঁচ দশকের লেখকরা লিখতেন, এবং সেটা খুব অতীর্ণ, খুব নামটাও হয়েছিল এবং পাঠকও আগ্রহে পড়তেন। মলয় তাতে একটি বইয়ে জিহু করেন শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ছোট গল্প রিভু করলেন, রিভুটাও ছিল, রিভুটা ইটসেলফ একটা ক্রিয়েটিভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং সকলের চোখ পড়ে গেছিলো ওর ওপরে যে কে এই ছেলেটা। পরে জানতে পারে ও তো সমীরের ছোট ভাই মলয়, যে পাটনা ইউনিভার্সিটিতে রয়েছে এখন, উনি লিখছেন বলে আগাগোড়া প্রবন্ধের দেখ দিকটা ছিল খুব যাদ্রে লাগে, প্রবন্ধ শক্ত জমি এবং খুব যুক্তি নির্ভর লেখা টেখা তার মধ্যে ছিল। বলে প্রথম আমি পরে দেখি 1962 সালে হাংরিজার প্রথম লিফলেট বাংলায় কবিতা সম্পর্কে, মলয়ের নাম শক্তি চট্টোপাধ্যায়ের নাম এবং দেবী রায়ের নাম ছিল, মলয় লিডার আর মনে করছে না এইরকম। তারপরে এইরকমই দু চারটে লিফলেট, এক পাতা দু পাতা এরকম করে সন্দীপন চট্টোপাধ্যায়ের লেখা ছিল, বিনয় মজুমদারের লেখা ছিল, একটু অনুবাদও ছিল যতদিন মনে হয়, প্লাকেরও এই ধরনের একটা কবিতা অনুবাদ ছিল। তখন এটা নিয়ে ক্রমশ তখন আলোচনা হচ্ছে, কারণ কলকাতার সাহিত্য বাতাবরণে এই ব্যাপারগুলো এর আগে ঘটেনি। তা আমি যখন আসার পরে মনের অনেকটা কাজ আমি দেখেছি, লিফলেট প্রিসিট ছাপা, তারপরে আরও এইগুলো লেখা জোগাড় করা, এই সমস্ত ছিল আমার। তারপরে এই শৈলেশ্বর সুভাষ আমার সঙ্গেই যোগাযোগ করেছিল, আমার সঙ্গে যোগাযোগ করার পরে আমি শৈলেশ্বরের কবিতায় ইংরেজিতে অনুবাদ করি, করে আমি ছাপাই ওটা পাটনা থেকে। তারপরে শৈলেশ্বর সুভাষ বাসুদেবকে এনেছিলেন তোমার শক্তি চট্টোপাধ্যায়, শক্তিদার একটা স্কুল ছিল তোমার কোচিং স্কুল, সেই কোচিং স্কুলে পড়াতো বাসুদেব দাসগুলো। এছাড়া যারা এসেছিল যেমন প্রদীপ চৌধুরী, শুভ আচার্য, এরা দেবী রায়ের মাধ্যমে এসেছিল, সুবিমলের মাধ্যমে প্রদীপ এসেছিল, আলো এসেছিল, তারপরে ফাল্গুনি এসেছিল। যাই হোক, মানে আমাদের বিরাট দল হয়ে গেল, ছবি আঁকার দল হলো, এই থেকে বেনারস থেকে তোমার এলো করুণানি তান মুখোপাধ্যায়, অনিল করঞ্জাই, আর একের পর এক আমাদের ম্যানিফেস্টো সমস্ত প্রকাশ হতে লাগলো। তারপরে তো হঠাৎ এই গোলমেলের সংখ্যাটা
সেটা বার হওয়ার আগে অনেক ঘটনাও ঘটেছিল। ওটা মনে কম্পোজ করে পাঠিয়ে দিয়েছিল। আমরা তখন আমি আর দেবীকে অনেক পিছিয়ে গেছি এবং পিছিয়ে চেপেও তারপরে সরে আসে। ওরা ফেরত দেয় যে মশাইয়া এইগুলো আর আমরা ছাপতে পারবো না, সাহিত্য হচ্ছে কি না হচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমার ছেলে মেয়ে নিয়ে থাকি, এই ছাপলে পেজ বন্ধ করে দেবে। কিন্তু মানে আমাদের এটা ছড়িয়ে যাওয়ার ফলে অনেকে আমাদের যে পুস্তিকা মনে করো সেগুলো প্রেসে গিয়ে গিয়ে খবর নিত, আর প্রেসগুলোকে ভয় দেখাতো, আর প্রেসগুলো ছাপতেই চাইতো না, এমনকি গ্যালি ভেঙে ফেলতো, মানে অর্ধেক কম্পোজ করেও ছাপতে চাইতো না, নিজের লস সহ্য করেও ছাপতে চাইতো না। পরে ছাপানো হলো, সেটা ছাপালে প্রদীপ চৌধুরী, প্রদীপ চৌধুরীর পরিচিত কোনো প্রেস থেকে গোপনীয়টা চেপে সেটা বিলি করা হলো, এবং বিলি করার পরে যা হয় সমস্ত লেখক কবিরা করে রেগে গেলেন কলকাতায় যে, আর কারো কারো ব্যাপার ছিল যে আমাদের না জানিয়ে এইসব করছে, বাংলা সাহিত্যে ঢোকার চেষ্টা করছে, হ্যাঁ আমাদের না জানি এতদিন ধরে ছিয়া দাঁড়িয়ে রয়েছি, আর এখন কিনা একটা উটকো লোক এসে বিহারের এসে নাকি বাংলা সাহিত্যের মাথায় বলতো এই ধরনের সমস্ত উল্টো পাল্টা কথা, কেউ কেউ আবার কোনো কোনো পত্রিকা লেখালো, ওর বাবা ওরা বিদেশিদের কাছ থেকে বহু টাকা পায়, টাকা পেয়ে একেবারে ঝরঝরে, দেখেছেন ওদের প্রতি মাসের কী যে কাগজ আর কী যে তার এ ছাপা, এই ছাপতে গিয়ে আমাদের তো মাইনের অনেকটা চলেই যেত, তখন আর কতই মাইনে পেত, তবু ছিল এরকম ব্যাপার। তা আমি কাজ করতে ফিরে এলাম, মেদিনীপুর থেকে মেদিনীপুর ফিরে এলাম, সেদিনকে শুনলাম যে কেসটা তখন প্রথমে হয়েছে ইয়ে কোর্টে, হাইকোর্টে পাশ একটা এই কোর্টে কেসটা উঠেছে, তখন বিদেশি একজন এসছে বিদেশি রিপোর্টার টিপোর্টাররা টাইম করছে এটা কেসটা, আমি সেখানটা ছিলাম না আর সকলেই ছিল, দুটো টাইম করে লুটরা ওদের মনে হয় ছবি টবি তুলে ঠিক আছে অত অব্দি, তারপরে যেই টাইম পত্রিকা ছাপা হলো অমনি দেখা গেল সাংঘাতিক ব্যাপার, ওটায় পলিটিক্যাল গন্ধ ছুটতে আরম্ভ করলো, কি এদের সুবিধে এইসব শুনতো, আর এদের তো রীতিমতো ডলার আসতো, আরে বাবা এইসব অনেক কথাই যাও, এইসব করে কে আর কেস চলল, ছ মাস ধরে হেনস্থ করার পরে কেসটা উঠলো মলয়ের নামে, অশ্লীলতা সম্পর্কে মানে ওয়ারেন্ট বেরিয়েছিল, আমি সুবিমল দেবী রায়ের দাদা শুভ আচার্য প্রদীপ উৎপল কতজন আরো গিয়েছিল রামানন্দ চট্টোপাধ্যায়, এগারো জনের বিরুদ্ধে ব্যাংসের কোর্টে গিয়ে সব লোকে বসতে হতো, দেখতে হতো নিজেও দেখা হতো, পুলিশের যে লোকটা এ করেছিল তাকে নিয়ে আমরা ঠাট্টা ঠাট্টাও করতাম, তো এগুলো লেখা আছে কোথাও আমি লিখেছি মনে করছি, তারপরে ধরুন ওটা হলো ওটা চলল অনেকদিন ধরে, ছ মাস পরে মলয় নামে কেসটা লঞ্চ করা হলো, আইপিসি 201 কি সর হয় এরকম কিছু, যেটা আর কি অশ্লীলতা এবং সরকারি প্ররোচনা মূলক লেখা সরকারের বিরুদ্ধে এই ধরনের হলো, কেসটা কেসটি তারপরে ওটা এ হয়ে গেল, কেলে কেসটা মলয় জিতে গেল, এই সরি কেসটা প্রথমে হেরে গেল লোয়ার কোর্টে, হেরে যাওয়ার পরে সেটা তখন ই করা হলো, সত্যি জাজ বললেন যে এরকম এটা এই আপনাদের এই আর আই রিগুলার ইমপিচমেন্টে তো এইরকম ব্যাপার কোর্টের ভাষায়, তো আমি তখন আমি আর টিডিপ ছিলাম,
আর সকল কেউ ছিল না, কারণ সুভাষ টুভাষ তখন তো তার আগে ওরা সরকারি সাক্ষী হওয়ার ফলে এই কথা জানাজানি হলে ওরা কোর্টে আসতেই না শুনতে। সুরেশ্বর ঘোষ আর সুভাষ ঘোষ মিলে রাজ সাক্ষী হয়ে গেল, মানে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল। তারপর পুলিশ ভাবলো যে এরা রাজ সাক্ষী হয়ে গেছে, যদি আদালত বিশ্বাস না করে তখন আবার সন্দীপন শক্তি উৎপলকেও আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এ করল। ওরা সাক্ষী দিতে এই জন্য রাজি হলো যে সুনীল গঙ্গোপাধ্যায় আমেরিকা থেকে ওদের চিঠি লিখছিলেন বারবার যে তুমি ছেড়ে তোমরা ছেড়ে দাও, আমি আপনারা ছেড়ে দাও লিখছেন বারবার, তো ওরা ছেড়ে দিল। ওরা যেই ছেড়ে দিল আর আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিল, সুনীল অমনি আমার পক্ষে সাক্ষী দিয়ে আর এদের সব ইয়ে করে দিল। তারপরে ওই আমি মালেকে ডাকে 200 টাকা জরিমানা চাই, তা আমার অফিসতে কাছে ছিল, মালের কাছে টাকাও ছিল না, আমি দাঁড়াও দিচ্ছি গিয়ে আমি অফিস থেকে এই 400-200 টাকা নিয়েছি, জমা দিয়ে চলে এলাম। ফাইল করা হলো উকিলকে, উকিলের সঙ্গে যা সমস্ত কথাবার্তা ওইটাই আমার ছিল। তারপরে হাইকোর্টে তো আর এদের দরকার ছিল না, মলয় টলে কারোর দরকার নেই, হাইকোর্টে তো আইন নিয়ে কাজ করতে হবে দুই ব্যারিস্টার মধ্যে, অত অনেক সেসব দিয়ে এমনি হলো কোনো এ না হয় ওটা ই হয়ে গেল। হাইকোর্ট থেকে মলে জিতেই গেলো বলে চলে, কারণ তারপরে ও অফিসেই ঢুকে পড়লো, যে এই গেলো তো তখন সম্ভবত 1965 মনে হয় আর কি কাজের দিকে নজর দিল, ওর ও প্রচার করে বসলো যে হাঙ্গি জেনারেশন শেষ হয়ে গেছে, কারণ বন্ধু বান্ধবদের ব্যবহার ট্যাবহার খুব খারাপ লেগেছিলো, যাদের সঙ্গে নিয়ে এসছে তারাই ওর সঙ্গে বিক্রি করছে, এসব কারণে হোক যা হোক মানুষের ব্যাপার ও ছেড়ে চলে গেল। আমাদের সময় অবশ্য আমেরিকায় আর ইউরোপে লিটল ম্যাগাজিন ছিল, মানে অনেক লিটল ম্যাগাজিন ছিল, যে জন্য আমাদের প্রচারটা বেশি হয়েছে, কারণ আমাদের পরেও তো আরও অনেক আন্দোলন বাংলা ভাষায় হয়েছে, তো শ্রুতি হয়েছে, শাস্ত্র বিরোধী হয়েছে, নিম সাহিত্য হয়েছে, পরে আরও কত হয়েছে, কিন্তু কেউ অতটা পাবলিসিটি পায়নি যতটা আমরা পেয়েছি। তার মেইন রিজন আমাদের সময় লিটল ম্যাগাজিন ছিল ইউরোপ আমেরিকায়, আর ওই লিটল ম্যাগাজিনের লোকেদের সঙ্গে আমাদের আলাপ হয়ে গিয়েছিল। তারপর চলে গেল বোম্বেতে, আবার নতুন করে সে যোগাযোগ শুরু হল, নতুন করে আর তো হাঙ্গি জেনারেশন হয় না, একবার যে আন্দোলন হয়েছে আন্দোলনের কাজ হচ্ছে একটা লেখকটা তা সেটা ধরে এগিয়ে যাওয়া, আন্দোলনকে বেশ করে লেখা এগিয়ে যাওয়া, আর যখন আন্দোলন সাকসেসফুল হয়ে যায় সেখানে লেখকদের কোনো ইয়ে নেই, লেখকটা পিছিয়ে যায়। এখন আন্দোলনকে বেশ করে লেখকের এগিয়েছে, মানে লেখকদের এগিয়ে দেওয়াটা একটু মূল কথা, তো লেখকরা এগিয়ে গেছেন, আন্দোলন ফ্লপ হয়ে গেছে, ওই অব্দি 65 আন্দোলন শেষ, আবার নতুন করে লেখা শুরু হলো এবার অন্য ধরনের। মানে সাহিত্যটা যে ওনারা ডিফাইন করবেন, পুরো ভ্যালুয়েশন করার ক্ষমতা ওনাদের, মানে সব ক্ষমতা যেন ওনাদেরই পক্ষিগত, তার বাইরে যে কেউ কিছু করবে, মানে আমাদের পরেই বলা যায় যে লিটল ম্যাগাজিন এক্সপ্লোশন হল। ফাল্গুনীরা মানে ওদের শুভ টুবুটা ইয়ার্কি করে মারত, ইয়ার্কি করে বলতো যে ফাল্গুনীরা হচ্ছে হাঙ্গি জেনারেশনের বি টিমের খেলোয়াড়, ফাল্গুনী শম্ভুজ্যোতি ত্রিদীপ রায় ওরা হচ্ছে বি টিমের খেলোয়াড়, এরা পরে এসছে। ফাল্গুনী রায়ের কথা মনে আছে, আমি তখন জাস্টিস মনমত মুখার্জি রোতে থাকতাম, আগে একটা ছেলে বেশি লম্বা একটা কোট পরে কালো, ওটা ওর এর নয় ওটা বোঝাচ্ছিল, ওর কিন্তু ওর সবচেয়েটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছিল, তার চোখ দুটো দারুণ বড় বড় বেশ টানা টানা চোখ, আকর্ষণীয় চোখ, একটা চোখ তাকালে মনে হয় যে অনেক কিছু বলতে পারা যায় বলে চোখ দিয়ে। ফাল্গুনীর দুটো লেখা, তারপরে আমি ফাল্গুনীর নিয়ে গেলাম, আমার আড্ডাখানা ছিল সুইলে
শিয়ালদের স্টেশন, তখন তো এখনকার মতো ঝকঝকে আর ভিড় ছিল না, এত নোংরাও ছিল না। আমরা গিয়ে শিয়ালদা স্টেশনে বসতাম প্ল্যাটফর্মে, ফাগুন কবিতা টবিতা শোনাল, এবং জানালো যে ও পাটনার ওর দিদি জায়গাও আছে, ও মাঝে মাঝে ওখানে যান, ভালো কথা। তারপরে ফাগুনি ওই লেখাটা জেব্রা জেব্রা দ্বিতীয় সংখ্যায় ছাপা হয়, সেই সংখ্যাটা মনে মানে প্রথম সংখ্যার মতন, জেব্রা প্রথম সংখ্যা একটা দুর্ধর্ষ পত্রিকা হয়েছিল, জেব্রা দ্বিতীয় সংখ্যাটা খুব মানে তেমন মানে অ্যাটেনশন পায়নি, একটু এই আর কি হেলাফেলা করে ছাপা হয়েছিল লেখাগুলো সেই রকমই রূপ দেখার এর জন্য। তৎক্ষণে আমাদের আঙ্গ্রেজের মধ্যে পরস্পর একটা বিদ্বেষ সন্দেহ এইসবগুলো জেগেছিল বলেই যা হোক, আলুনি তারপরে এলো, আমি প্রতিদ্বন্দ্বীতে যেটা আমি বার করতাম এক দু ফলের মধ্যে, তাতে ফাল্গুনি কবিতা কিছু ছেপেছিল, ফাল্গুনিকে আমি দেখলাম বেশ শুকনো নেশা করে, মানে গানা তাজা এগুলো খুব করে, সিগারেটের ভিতরেও গাঁজা করে, আর এমনি পরবর্তীকালে ও দেশেই খেত। ফাল্গুনি নেশাও করতো, এটা নেশা খুব মানে ড্রাগ অ্যাডিক্টেড যা বললে বোঝায় সে ফাল্গুনি সেটা অ্যাডিক্টেড ছিল, কিন্তু তার লেখাগুলো যেগুলো ছিল একেবারেই আলাদা। তখনকার যেখানে এমনি হাংরিদের লেখা সম্পূর্ণ সেই সময় থেকে সেই সময় যেসব লেখকরা লিখেছেন কবিরা লিখেছেন তা থেকে সম্পূর্ণ আলাদা ফাল্গুনি লেখা, তাই ওই সময় তিনি ফাল্গুনি কাজ করতো সেন্ট্রাল গভর্নমেন্ট লাইব্রেরি যেটা বিটি রোডের উপরে আছে, সেখানটায় দুপুরবেলা গিয়ে বসতো, নানা রকম বইটাই পড়তো, তারপরে ওখান থেকে কফি হাউস যেত। মজার ব্যাপার ছিল যে কফি হাউস থেকে আবার আমরা চলে যেতাম খাওয়া সেটা। ফাল্গুনি মৃত্যুর আগে একটি সংগ্রহের মধ্যে আত্মতা কি দশমতা একটা বই বাসুদেব দাসগুপ্তটা ছাপিয়ে দিয়েছিলেন, এবং তারপরে যা লেখা হয়েছিল আর ছাপা হয়নি। পরে একবার আমার মনে হলো যে ফাল্গুনির লেখাগুলো হারিয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে সংগ্রহ করতে শুরু করি, এবং ফাল্গুনির প্রায় সব লেখা নাটক ফিল্ম এগুলো আর কি সংগ্রহ করে আমি এ করি। তা আমার ইচ্ছে হলো যে একটা বুক ফর্মে ওটা বার করা, কিন্তু আমার কাছে অত টাকা পয়সা ছিল না, আমি খরচও করতে পারতাম, নিজের বই আমি বার করতে পারতাম না। তো ফাল্গুনি ওই লেখাগুলো আমি তখন বললাম যে কে ওটা বার করে, হাংরির নাম শুনি তখন সবাই আর কি না না এরকম মানে ওদের আর উপর থেকেও চাপ ছিল নিচ্ছে, নইলে হাংরি দেখলে সেই হাংরির লেখা ছুঁলে মনে হতো যেন জল বিচুটি হাতে ছুঁয়েছে, হাত এক্ষুনি চুল করবে এরকম, না না এরকম আছে এরকম ও হবে এইরকম ব্যাপার। তা আমি তখন গেলাম সমীর রায়চৌধুরীকে, বললাম যে এইরকম ব্যাপার একটা বই ফাল্গুনির ওপরে লেখা, ফাল্গুনির যত কবিতা আছে গদ্য আছে তারপরে সিনারিও আছে সব ওগুলো এক কাজ করা যায়, ওটা বই বার করলে শুধু ফাল্গুনি হলে না ফাল্গুনি সম্পর্কে আরও কিছু লেখা সংগ্রহ কর। লেখা সংগ্রহের মধ্যে অরুণেশ ঘোষের লেখা ছিল, সেই লেখাটা আমি একটা লিখেছিলাম ফাল্গুনির উপরে, মলয় লিখেছিলাম। হ্যাঁ, তারপরে তো যা সমস্ত সংগ্রহ করে তারপরে সমীর রায়চৌধুরী বলি যে এটা ঠিক আছে, এটা আমার সম্পাদনায় আর বার হোক। সমীর রায় সলভেন্ট পার্টি ছিল, টাকা পয়সা নিয়ে তখন ফাল্গুনি সরকার বার করে সমীর রায়ের উচিত ছিল যে আমার সহযোগিতাটা ওনার অন্যকে ওটা মেনশন করা, তা করেন। দেবী রায়কে আমি খুঁজে পেয়েছিলাম, দেবী রায়ের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল না থেকে মানে সাহিত্যের সূত্রে, দেবী রায়কে আমি খুঁজে পেয়েছিলাম
একটা পত্রিকার অফিসে, আর হারাধন ধারা নামটাই আমাকে আকৃষ্ট করেছিল আর কি। তখনকার দিনে এই ধরনের পদবি তুমি মানে তখন কেউ কি বলবো অ্যাপ্রুভ করতো না। তারপর আমাদের বন্ধুদের মধ্যে টিরিপ মিত্রের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেশি ছিল। একা থাকতো হাওড়ায় শিবপুরের কাছে, দেবী রায় ওইখানে থাকতো, কিন্তু দেবী রায়ের সঙ্গে টিরিপের খুব একটা ঘনিষ্ঠতা ছিল বলে মনে হয় না। টিরিপ একটা পত্রিকা বার করতো, পরে সে একটা উন্মার্গ নামে একটা পত্রিকা বার করতো, তাতে আমার মনে হয় আমার লেখা ছিল, দেবী রায়ের ছিল, তারপর শৈলেশ্বর সুভাষের ছিল, মনের ছিল বলে টিরিপ রায় বেশ কিছু দিনে টিরিপ রায়ের আলাপ হয়েছিল। ঠিক এরপরে কেস কেসের ঘটনা শেষ হওয়ার পরে শম্ভু রক্ষিত সেই সময় আসে। শম্ভু রক্ষিত আমাকে নাম যখন জাস্টিস মনোনীত মুখার্জির নিয়ে থাকে, তখন সম্মুখীতে এসে সম্মুখীর মা নামে পত্রিকা বার করতো, এবং অদ্ভুত অদ্ভুত তার লেখক ছুটিতে রয়েছে দেখে আমার খুব এও হলো। আমি ওকে ডাকলাম, কে এই সমস্ত লেখা আর কে সম্মুখীকে পাঠাবেন? তো উনি বলেন যে আমি সম্মুখীত বললাম তার ভাই সম্মুখীর পরে আমাদের আগ্নে জেনেশনে কয়েকটি লেখা টেখা লিখেছিলেন, কবিতা লিখছেন, তারা লম্বা লম্বা লাইন ছিল তার কবিতা। আরেকটা মজার এখানটা বলছি যে শম্ভুরক্ষিতকে একটা চিঠি দিয়েছিল শম্ভুর, সরি ওটা দিয়েছিল উৎপল কুমার বসু শম্ভুরক্ষিতকে, কী করে চিঠিটা সন্দীপনের কাছে চলে যায় এবং সন্দীপন সেটা উৎপল ইয়ে শম্ভুরক্ষিতের নাম বাদ দিয়ে নিজের নামে উৎপল কুমার বসু সন্দীপন চট্টোপাধ্যায়কে চিঠি লিখেছেন, ওই চিঠিটা বিমানও ছাপিয়ে দেয়। অদ্ভুত ব্যাপার, মানে আন্দোলন বা আলোড়ন তোলার একটা আমাদের মনে মধ্যে একটা অদ্ভুত ব্যাপার কামনা বাসনা হয়। সুমলকে ঘিরে ধরে পুরো কৃত্তিবাস গোষ্ঠীর যে সমস্ত লেখকরা ছিল, সুনীল তো চলে গিয়েছিলেন আমেরিকায়, অন্য যারা ছিল সুগলকে ঘিরে ধরে কমিয়ালসের সামনে পেটাবার মতন ব্যবস্থা করে ফেলে। পাটনা থেকে বাঙালিদের সম্পর্কে কলকাতা সাহিত্যিকদের সম্পর্কে আমাদের কি একটা উঁচু ধারণা ছিল বাঙালি, পেপারে পড়তাম, নানান পত্রিকা পড়তাম অমুক লেখকের বাড়িতে, সেই বিগলে তো হাসি তার, কিন্তু এখানে এসে যখন খুব ঘনিষ্ঠ হতে আরম্ভ কর তখন দেখলাম ও বাবা যা ছিল তা নয় তার বিপরীতে এখানে দেখছি, এখানে আর বাঙালি যে অদ্ভুত চরিত্র। এইভাবে দিনগুলো কেটে যায় শহরে সীমানায়, আমরা মরে যাই একসাথে, এইভাবে দিন কেটে যায় শহরের সীমানায়, আমাদের ঈশ্বর একটাই বন্ধুরা।